অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে ফার্স্ট ইনিংসে 5 উইকেট, আর উইকেটের যেমন অবস্থা আসলে এরম উইকেটে 5 উইকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো আলহামদুলিল্লাহ যে 5 উইকেট পাইছি। ভাবনার এখানে কিছু নাই, 5 উইকেট যখন পাইলাম তখন মন চাচ্ছিল যে আরেকটা যদি পাই তাহলে 6টা হবে আর কি। তো উইকেট পাইতে ভালোই লাগে, কারণ মন তো চায় যে 500 600 উইকেট নি। বাট আর বয়সের কথা বললেন, বয়স হয়েছে বাট বুড়া হয়ে যায়নি তো এখনই। এখানে পেস ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ টান ছিল না, উইকেটের বাউন্সটাও ভালো ছিল। তো আসলে কোন ব্যাটসম্যান কোথায় খেলতে পছন্দ করে বেসিক্যালি এভাবেই আর কি, যে ও কমফোর্টেবল কোন জায়গায় বা আনকমফোর্টেবল কোন জায়গায়, ওইভাবে আর কি পেস ভেরিয়েশনটা করা না। বেসিক্যালি আসলে আপনার উইকেট কি ডিমান্ড করে এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে উইকেটে ঘাস ছিল, তো যার জন্যে 3টা পেসার খেলানো, সাথে সাথে আমাদের অপশন ছিল যে 3জন স্পিনারও ছিল। তো টিম কম্বিনেশনটা ওইভাবেই ছিল যে আমরা উইকেটের বিহেভটা যখন যেমন হবে ওইভাবে অ্যাটাক করা আর কি। আমাদের একটা প্ল্যান ছিল যে ওদেরকে যত তাড়াতাড়ি অল আউট করা যায় আর কি।